ট্রাম্পের জামাতার বিরুদ্ধে তদন্ত করবে এফবিআই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ও রাশিয়ার যোগসাজোগ নিয়ে তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই। বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, তদন্তকারীরা গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউস ক্ষমতা হস্তান্তরের সময় কুশনারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিশলিয়াক এবং রাশিয়ার একজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার বৈঠকের ব্যাপারে তদন্ত করে দেখেছে। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ একজন হোয়াইট হাউস কর্মকর্তাকে তদন্ত করা হবে, তবে সেখানে জেরার্ড কুশনারের নাম উল্লেখ করা হয়নি। তবে তদন্তকারীদের বিশ্বাস, কুশনারের কাছে তদন্ত সংশ্লিষ্ট উল্লেখযোগ্য তথ্য রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, কুশনারের বিষয়ে তদন্ত কর্মকর্তাদের আগ্রহ মানেই এই নয় যে তদন্তকারীরা তাকে কোনো অপরাধের জন্য সন্দেহ করেছেন কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠনের অভিপ্রায় রয়েছে। এদিকে কুশনারের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যে কোনো ধরনের তদন্ত সহযোগিতা করবে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।